শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মজনুব আলী, পিতা মৃত আব্দুল জব্বার ফরমানি, আমার মায়ের নাম মুসম্মদ জোহরা বেগম, গ্রাম হরিনা, থানা বাঘা, জেলা রাজশাহী। আমি যুদ্ধের পূর্বে ছাত্র ছিলাম। কোন স্কুলে, কোন ক্লাসে? আমি আড়ানি হাই স্কুলে 10-এর ছাত্র ছিলাম, পরীক্ষার্থী ছিলাম SSC। জাতির জনক বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণে আমি উদ্বুদ্ধ হই এবং আমার মনে হয় এই যেন স্বাধীনতা যুদ্ধে আমাকে যোগ দিতে হবে। একদিন আমার মা আমাকে বলল যে তুই মুক্তিযুদ্ধে যাবি, যা, আমার সমস্যা নেই, আমার অসুবিধা নেই, আমার দুঃখ নেই, আমার 4টা ছেলে আছে, একটা মারা গেলে কিছু যায় আসে না, তুই যা। তা মা বললেন যে মা তুমি আমাকে এই আস্থান পাই, অর্থাৎ তেঁথুলে একটা আস্থান, আস্থানা বলে একটা জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত আমাকে পৌঁছে দাও, আমি নিজে হেঁটে চলে যাব। মা আমাকে ওই পর্যন্ত রেখে আমাকে অনেক কয়েকবার সুমাটমা খেয়ে কানতে কানতে মা বিদায় দিল। মা তুমি কান্না করো না, ইনশাল্লাহ আল্লাহ হায়াত রাখলে ফিরে আসবো, যদি হায়াত না থাকে মারা যাবো। হেঁটেই চলে আসলাম নারায়ণপুর। নারায়ণপুরে সেখানে নৌকাতে মুক্তিযোদ্ধাদের নৌকাতে আমি চলে গেছি। সেই মুক্তিযোদ্ধার নৌকাতে গিয়ে আমি শেখপাড়া প্রথমে একদিনের জন্য থাকি। শেখপাড়া থেকে পানিপিয়া থেকে 3 দিন পরে আমি হাইট ট্রেনিং পাই। সেই হাইট ট্রেনিংটা হচ্ছে আপনার রামপুর হাট ট্রেনিং সেন্টার, বিহার। রামপুর হাট ট্রেনিং সেন্টারে আমি 28 দিন ট্রেনিং করি। সেখানে বাংলা ছিল না, শুধু হিন্দি। আমি খুব ভালো বুঝতাম না হিন্দি। আমরা বললাম যে ঠিক আছে, আমরা হিন্দি তো ভালো বুঝি না, তাহলে ইংরেজিতে বলেন। ইংরেজিও তো ভালো বুঝি না, তো তারপরে ইংরেজিতেও বলা হলো। আমার ইন্সট্রাক্টর আসলেন, উনি বাংলাতে বলতে পারেন না, ইংরেজিতে বলেন, আমরা ইংরেজিও বুঝতে পারি না। শেষ পর্যন্ত হিন্দিটাই আমাদের কাছে একটু বোঝার মতো আসলো। যেমন বলে খুলনা জোয়া ড্রোন লাগানো কেয়া হয়, এরকম ধরনের কথাবার্তা, তখন আমরা বুঝি যে খোলা এবং জোড়া দেওয়া। এইভাবে বসতে বসতে ট্রেনিং করতে করতে আমাদের একদিন ট্রেনিং শেষে যখন ঠিক এমনি মুহূর্তে আমাদেরকে টার্গেট ফায়ার দিল। তো টার্গেট ফায়ারে আমি আমার ইয়ার গান্ধী পাখি মারার অভ্যাসও ছিল, টার্গেট ফায়ারে আমি কিন্তু সেকেন্ড কি ফার্স্ট হয়েছিলাম এরকম। টার্গেট ফায়ার পরে আমাদেরকে পাঠিয়ে দিল এই পশ্চিমবাংলা লালগোলা, রশিদের আন্ডারে ছিলাম। লালগোলা গেলাম, লালগোলা গিয়ে সেখান থেকে আমাদের বললো যে তোমরা গেরিলা, প্রথম হিট অ্যান্ড রানে থাকো। আমরা ছিলাম ট্রেনে গেছিলাম, ওখানে আমরা 10 জনের মতো, সবার নাম হয়তো বা মনে নাই, মহসিন ছিল, হায়দার ছিল, কলিমুদ্দিন ছিল, এরকম 10 জন ট্রেনিং করেছিলেন। আমাদের যুদ্ধকালীন কমান্ডার আবুল কালাম আজাদ, ওনার বাড়ি হলো দয়রামপুর, উনি হলেন আর্মি পার্সন। তো ওই আর্মির সাথে আমরা যুদ্ধে
অংশগ্রহণ করি। আমাদের প্রথম অপারেশন হলো রামাগাড়ি, রাজাকার মারা, রাজাকার মারলাম। তারপর হলো আহমদপুর ব্রিজ আর্মি মারা, নয়জন আর্মি স্লোভাবে গাড়ি নিয়ে যায়, আবার স্লো করে গাড়ি নিয়ে চলে যাই বনপাড়া নাটক, নাটক টু বনপাড়া, এর গাড়ি থেকে মারতে হবে। আমরা ছিলাম 32 জনের মতো। তা আমাদের অ্যাম্বুশ করতে হলো, অর্ধচন্দ্র অ্যাম্বুশ, আমরা বসে শুয়ে গেলাম। যার পরে আমাদের টার্গেট, আমাদের কথা ছিল, আগে যুক্তি ছিল এটা, 16 জন ফায়ার করবে শুধু টায়ারে, আগকার 2 টায়ারে 8 জন, পিছনের 2 টায়ারে 8 জন, কোন টায়ারে কোন 4 জন ফায়ার করবে এরকম সব নির্দিষ্ট করা ছিল। গাড়ি আহমদপুর ব্রিজ নামতেই আমরা ফায়ার করি, আর বাদ বাকি জন বডির পরে ফায়ার করার পরে ওই সমস্ত আর্মি, একটা আর্মি উঠতে পারেনি, দাঁড়াতেও পারেনি। ফায়ার করার পর পরে গাড়ি বোধহয় মোটো ভাতের মতো, কাঁধ হাতের মতো উঁচু হয়ে ওঠে। তারপরে ওদেরকে মারার পরে আমরা ওদেরকে হাতিয়ার নিতে যাই। হাতিয়ার নিয়ে আমরা বের হওয়ার সময়, আমরা আসার সময় হাতিয়ারটা যখন নিতে যাচ্ছি, নিয়ে আসছি, আমি তখন একটু ছোটো দলের ভিতরে, আমি বারবার ডুবে যাচ্ছি, কিন্তু ওদের একটা হাতিয়ার নিয়ে আসছি। আমরা উপরে ওঠার পরে কিছু এই বোধহয় 1 বিঘা জমি পান না হতেই এমন ফায়ার যে সেটাকে বলা যায় না, ডালিত করি গোলা বারুদ ঢালি চলছে, ঢালছে। তারপর আমরা সব লাই ডাউন পজিশন শুয়ে গেলাম। এরকম ফায়ার হতে হতে এক আধ ঘন্টা আমরা উঠতে পারিনি, একদিন সারাদিন ওইখানে আমরা থেকে গেলাম, ওই কুশির ভুয়ের মধ্যে আগ ক্ষেতের ভিতরে থাকার পরে পর রাত্রে আমরা উঠলাম। ওঠার পরে আমরা চলে আসলাম। আসার পরে ওখান থেকে আমরা আবার এই নারায়ণপুর এসে ঘাটে এসে আমরা আবার খাজিরার থাকা একটা চরে, খাজিরার থাকা একটা ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধাদের, ওখানে বসবাস ছিল, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখান থেকে আমরা আবার ভিতরে আসি। ওখান থেকে ভিতরে আসার পরে আমরা এই যেখান থেকে যেটাকে বলা হয় যে গোলাপ দেখ, 14 জন রাজার কাকা ধরলাম আমরা, অস্ত্র শহর আমরা সারেন্ডার করলাম। তারপরে ওখান থেকে আমাদেরকে টার্গেট করে দিলে বলা হলো যে তোমরা ওই কলম পুন্ডর 41 জন কি 42 জন রাজাকার আছে, সাথে বিহারি কিছু সৈন্য আছে, ওই বিহারি এদেরকে ধরতে হবে বা মারতে হবে, এই ক্যাম্প অ্যাটাক করতে হবে। আমরা আস্তে আস্তে গেলাম, চলে গেলাম সেখানে। সেটা হলো কলম পুন্ড সিংড়া, থানার নাম সিংড়া। সেখানে গেলাম, গিয়ে ওদেরকে আঘাত করতে গিয়ে আমাদের 2 জন শহীদ হইলাম। একজনের নাম হইল সাইদুর রহমান, একজন মকসেদ, আর আমরা অক্ষত অবস্থায় ফিরে এসে আমাদের কোনো আহত হয়নি। তারপর হইলে এমনি আন্টি শান্তি অনেক কিছু, যেমন ধরেন যে 2-4 জন রাজাকার থাকলে আমরা মায়েরি দিই, ধরি, এরকম আমরা কৌশল করি। তো এমনি করতে করতে দেশটা স্বাধীন হয়ে গেল। আমি স্মরণ করি বিশ্বখ্যাতনাদা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর নীতিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে আমি গর্বিত, আমি একজন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছি। 1971 সালের পূর্বে পূর্ব পাকিস্তান, তথাকথিত পূর্ব পাকিস্তানের মানুষ বাঙালিদেরকে ওই পাকিস্তানিরা অন্যায়ভাবে অত্যাচার করত, তাদেরকে সম্মানের সাথে কোনোদিন দেখেনি। ট্রেনে বলেন সব চিঠি হচ্ছে ওই খান সেনারা, বড় বড় অফিসার দেখবেন খান সেনারা। আজ আমি গর্বিত এই জন্যই যে আমার বাঙালি আজকে বড় বড় নেতা, বড় বড় অফিসার, বড় কর্মকর্তা, আমি গর্বিত, আমি আরো গর্বিত এবং আমি আরো ধন্য এই জন্মগ্রহণ করে সেই বাংলায়। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশ আরো সুন্দরভাবে এগিয়ে যাবে, বর্তমান বাংলাদেশ আমার সোনার বাংলা হবে। আমরা যেটাকে বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সম্মিলিতভাবে আমরা বসবাস করব, সম্প্রীতির বাংলা হবে, এই সমস্ত মানুষের এই বাংলার অধিকার থাকবে, বাংলা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে সম্মুখের দিকে, এ দেশ আরো উন্নত হবে। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, এই বাংলার পর চিন্তা ভাবনা করে খারাপ বিপদে নাকি তারা বাংলার সেবা দেওয়ার জন্য তার নিজেও সেবা নেবে, তারা বাংলাকেও সেবা করবে, বাংলার মানুষকে সেবা করবে, এই প্রত্যাশা রাখে এই নব প্রজন্মের প্রতি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।